এই তালতলা খিলগার জন্য এটি কবরস্থান যেখানে জমি দীর্ঘদিন ধরে দখল অবস্থায় ছিল এবং জমি নিয়ে বিভিন্ন সমস্যা ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেসুল চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা পুরোটা দখল মুক্ত করেছি পরিপূর্ণ জায়গা নিয়ে আমরা একটা সুন্দর কবরস্থান এখানে আমরা করব এবং করছি এবং তার সাথে সাথে একটি কবরস্থানের সাথে আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে একটি মসজিদ মসজিদ নির্মাণ গোসলখানা জানাজা যাতে পড়াতে পারে এই সকল অবকাঠামো নিয়ে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে অত্র এলাকার জনগণ সহ ঢাকাবাসীর জন্য আমরা আরেকটি নতুন কবরস্থান এবং তার সাথে আনুষাঙ্গিক অবকাঠামো শুরু সূচনা আমরা করতে পারছি ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম এবং এটার পাশ দিয়ে তালতলা ঝিল পর্যন্ত এই কবরস্থান বিস্তৃত থাকবে এবং এর আশেপাশে আরও কিছু অবৈধ দখল অবস্থায় আছে সেগুলো আমরা দখলমুক্ত করব তবে এখন যে অবস্থা আমরা দখলমুক্ত করেছি তাতে পরিপূর্ণভাবে আমরা কবরস্থানটাকে একটি 3400 কবর এখানে এখানে কবর দেয়া যাবে সুতরাং ঢাকাবাসীর যে চাহিদা কবরের যে চাহিদা সেই চাহিদা আমরা এই অত্র এলাকায় আমরা মেটাতে পারবো বলে আমরা আশাবাদী এবং সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আমরা এটা পরিচালনা করব এছাড়া আপনারা জানেন আজকে আমরা একটা গণশৌচাগার এলিফ্যান্ট রোডে আমরা গণশৌচাগার উদ্বোধন করেছি আমরা ঢাকা শহরে প্রায় 16টি নতুন গণশৌচাগার নির্মাণ করছি সেখানে আমরা সেই এলিফ্যান্ট রোডে আমরা গণশৌচাগার উদ্বোধন করেছি আমরা ধানমন্ডিতে একটি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ধানমন্ডি নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আমরা বাংলাদেশ মাঠের জন্য মাঠ বাংলাদেশ মাঠ ভবন আমরা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আজকে যাবতীয় কার্যক্রম আমরা নিয়েছি সকল কিছুই ঢাকাবাসীর কল্যাণে আমরা যেই মহাপরিকল্পনা প্রণয়ন করেছি যে ওয়ার্ড ভিত্তিক আমরা সেবাগুলোকে নিশ্চিত করছি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র খেলার মাঠ কাঁচা বাজার বর্জ্য স্থানান্তর কেন্দ্র বিভিন্ন এলাকায় কবরস্থান এগুলো সব আমরা ঢাকাবাসীর জন্য একটি পরিকল্পিতভাবে আমরা নগরায়ণ করার আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আরও আপনারা জেনে খুশি হবেন যে আমরা কামরাঙ্গীর চরে যেই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র 50 তলা বিশিষ্ট যে নির্মাণের পরিকল্পনা নিয়েছি আজকে তার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের তারিখ জমা দেওয়ার শেষ তারিখ সেটা খোলা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন 33 প্রতিষ্ঠান সেখানে অংশগ্রহণ করেছে এটা আমার ঢাকাবাসীর জন্য একটা আনন্দের বিষয় যে আমরা যেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সেই পরিকল্পনা ইনশাআল্লাহ দৃশ্যমান হচ্ছে সেই পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়ন হচ্ছে ঢাকাবাসী একটি উন্নত ঢাকা ইনশাআল্লাহ পাবে আপনারা জানেন যে চিকিৎসা বর্জ্য দীর্ঘদিন ধরে একটি ভঙ্গুর অবস্থায় ছিল 2006 সালে মাত্র একটি এনজিও প্রতিষ্ঠানের সাথে একটা চুক্তি করা হয়েছিল যেটা পরবর্তীতে আসলে চুক্তি মেয়াদও বৃদ্ধি করা হয়নি আমরা কিন্তু আমাদের কেন্দ্রীয় মাতুয়াল ভাগারে সেখানে জায়গা দিয়েছি সেখানে একটি ইনসিনারেশন করা হয়েছে অটোক্ল্যাভ করা হয়েছে যাতে করে এই চিকিৎসা বর্জ্যগুলো আলাদা আলাদাভাবে নেওয়া যায় এবং সেখানে সেগুলোকে ধ্বংস করা যায় যেগুলো ধ্বংস করার মতো মানে করাটা অত্যাবশ্যকীয় এবং এ সংক্রান্ত পরবর্তীতে একটি নীতিমালাও হয় পরিবেশ মন্ত্রণালয় থেকে অধিদপ্তর থেকে একটি নীতিমালাও করা হয় আমাদের মাননীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাহেব এ ব্যাপারে অত্যন্ত সক্রিয় তিনি শুধু দেশে না আন্তর্জাতিক উনি একজন খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ তো সেই প্রেক্ষিতে আমরা সেই নীতিমালা অবলম্বন করে আমরা এখন প্রত্যেকটি অঞ্চলে অঞ্চল ভিত্তিক আমাদের 10টি অঞ্চল আমরা আলাদা প্রতিষ্ঠান আমরা নিবন্ধন করছি যারা সকল নীতিমালার আলোকে সকল কিছু পরিপালন করে সুষ্ঠুভাবে তারা এগুলো সংগ্রহ করবে এবং আমাদের মাতুয়াল ভাগারে সেই ইনসিনারেটরে নিয়ে গিয়ে সেগুলোকে ধ্বংস করবে যেগুলো ধ্বংস করা প্রয়োজন তবে যে বিষয়টা আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে সেটা হলো যে এখন পর্যন্ত হাসপাতালগুলো যথারীতি তারা এই বর্জ্যটাকে পৃথকীকরণ করছে না এটা কিন্তু স্ব স্ব প্রতিষ্ঠান স্ব স্ব হাসপাতাল ক্লিনিক তাদেরকেই কিন্তু এই মেডিকেল বর্জ্য চিকিৎসা বর্জ্যকে পৃথক করতে হবে তাদের সাধারণ বর্জ্য থাকে কিন্তু তারা সেই সাধারণ বর্জ্যের সাথেই এই চিকিৎসা বর্জ্যকে মিলিয়ে তারা এগুলোকে ফেলে দিচ্ছে বা এগুলোকে দিয়ে দিচ্ছে সুতরাং এখানে সেই সকল হাসপাতাল সেই সকল ইনস্টিটিউট সেই সকল প্রতিষ্ঠান সেই সকল ক্লিনিককে এখন থেকেই এই চিকিৎসা বর্জ্য পৃথকীকরণের কাজটা শুরু করতে হবে